শ্রীনিবাসনকে সরিয়ে আইসিসি চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন শশাঙ্ক মনোহর। ভারতীয় ক্রিকেট বোর্ডের 85তম বার্ষিক সভায় এই সিদ্ধান্ত। যে গুঞ্জন চলছিল সেটি শেষ পর্যন্ত সত্যি হলো। বিসিসিআই শ্রীনিবাসন থেকে সমর্থন উঠিয়ে 2016 জুন পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সর্বোচ্চ পদে দায়িত্বে বসানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরকে। এর আগে বিসিসিআই এর সভাপতি পদ থেকেও বরখাস্ত হয়েছিলেন শ্রীনি। এদিকে তার উপর দুর্নীতির অভিযোগ এনে এবছর আইসিসি সভাপতির পদ থেকে নিজেকে প্রত্যাহার করা মোস্তফা কামাল বলেছেন, এবার আর বিগ থ্রি থাকবে না, ক্রিকেটের বিশ্বায়ন হবে, সেই সাথে হারানো ঐতিহ্য ফিরবে আইসিসিতেও। খামখেয়ালিপনা করে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন রান করবে, এটা কারো হাতে সেফ না। সো আমি মনে করি বৃহত্তর স্বার্থে ক্রিকেটের যারা খারাপ, যারা তারা যারা বিতর্কিত, তাদের সবসময় দূরে থাকাটাই উচিত। ক্রিকেট তার পুরনো যে স্বকীয়তা, পুরনো যে ঐতিহ্য, সেটা আবার ফেরত পাবে। বিগ থ্রিটা এটা ওইটাও আবার সেন্টারিং, আমার মনে হয় এটা সিনি সেন্ট্রিক ছিল। যেহেতু সিনি নাই তো আমার মনে হয় এই দুঃসাহস আর কেউ করবে না, আর শশাঙ্কের সাথে পারবে না।